কি ব্যাপার তোরা? পূজার চাঁদার জন্য এসেছিলাম দাদা। চাঁদা? কিন্তু এবছর ক্লাবের সিদ্ধান্ত হলো যে পূজায় চাঁদা তোলা হবে না। কি বলছেন দাদা? আরে চাঁদা না তুললে আমাদের খরচা উঠবে কি করে? মানে পূজার খরচা। ও, এই করোনার কারণে আমার অবস্থা খুবই খারাপ। সবার কাজকর্ম বন্ধ, মানুষ চাঁদা দেবে কি করে? সে মানুষের কথা আমরা ভাবব, কারণ আমরা সবসময় মানুষের পাশেই থাকি। আপনি আপনার কথাটা ভাবুন। আরে আমরাও তো মানুষ রে ভাই। আমরা কখন বললাম আপনি অমানুষ? আপনি তো ভদ্র মানুষ। আমাদের ক্লাব শুধু চোর ছেঁচড়া ছোট লোক আন্ডু গান্ডু মদখোর পেঁচি মাতালদের চাঁদা থেকে ছাড় রেখেছে, আপনাদের মতন ভদ্র লোকদের নয়। কি? কিন্তু আমাদের মতো মানুষরাই তো বেশি বিপদে আছে। ওসব ফালতু কথা বললে চলবে গুরু? হ্যাঁ, এক টাকার তো মদ খাও না, পাঁচ টাকার চা খেয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছ। তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? রোজগারটা কোথায়? সব তো বন্ধ। ওইসব ফালতু নাটক তোমার ওই ছাত্রছাত্রীদের শেখাবে, আমাদের নয়। আমরা হলাম অরিজিনাল নাটকবাজ, সেই ছোটবেলা থেকে মানুষকে ঢপের চপ দিয়ে বড় হয়েছি, বুঝলেন? সত্যি বলছি, আমার অবস্থা না ভীষণ খারাপ। ফালতু কথা না বলে কত লিখবো বলুন। আচ্ছা ঠিক আছে, আবার 101 টাকা লেখো। কি কি কি? এই বিলের একটা পাতার দাম কত জানেন? 100 টাকা চাঁদা এই বিলে লেখা হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি না ওই টাকাটা দিয়ে দিচ্ছি, তোমাকে বিল দিতে হবে না। শুনুন, আমরা এত বড় ছোট লোক নই যে টাকা নেব আপনাকে বিল দেবো না, তা হতে পারে না। এই ঠিক আছে, আপনি কম করে 5 দিন। হ্যাঁ, 500 পারবো না ভাই। কি বললেন? 500 বলিনি, 5000। আমি 5000 কথা বলেছি। 5000? ওরে বাবা, একটু নাটক শুরু হয়ে গেল। 5000? আবার নাটক করছেন? না না, নাটক করছি না। 5000 শুনে আমার বুকটা কেমন যেন। আচ্ছা, মানে যদি চাঁদাটা না দিতে পারি তাহলে কি হবে? আপনি কোনোদিন কাউকে দানা খেতে দেখেছেন? ও কি বলল? যেটা বললাম ওটাই ও বলল। ও কি হলো? ও, দানা মানে তুই ওই গুলির কথা বলছিস? বুঝেছে, ভালোভাবে বুঝেছে। এবার এটা বলে দিন, দানাটা সামনে নেবেন না পিছনে? ওরে বাবা, ভেবে রাখুন, কাল আমরা আসছি। চল চল। আচ্ছা, তোমার বাবা মাইনে এখন দিতে পারবে না? পূজার পর দেবে? ততদিনে হয়তো আমাকে গুলি খেয়ে মরতে হবে। ভারতে কিসের যুদ্ধ হচ্ছে? যুদ্ধ নয়, গুলি খেতে হবে পাড়ার ছেলেদের হাতে। কি বলছেন? আচ্ছা ছোটু, গুলিটা পিছনে খেলে প্রাণে অন্তত বাঁচবো, তাই না?